যে নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে তখনও কি আমাদের চূড়া পাতেয়া পড়তে হবে মনে মনে এখানে তিনটি মত আছে একটি হচ্ছে ইমাম আবু হানিফ রহমুল্লার মত তিনি বলছেন যে সেটা পড়তে হবে না সেটা তো সেটা পড়তে হবে না তিনি কখনও পড়তে বলেন না অর্থাৎ চূড়ায় পাথে না পড়ার পক্ষে তিনি বলেন তার কাছে ব্যাপারে তিনি দলে নিয়েছেন মানকা আল্লাহ ইমামুল ফেরাতুল ইমামুল কেরাতুল্লাহ যার ইমাম আছে তার ইমামের কেরাত তার তার কেরাত এই হাদিসটি অনেকে দুর্বল বলেছেন কেউ কেউ হাসান বলেছেন কিন্তু হাদিসটি আসলে দুর্বল হওয়ার বেশি উপযুক্ত তারপরে দ্বিতীয় মত হচ্ছে এখানে যে প্রত্যেক সলাতে প্রত্যেক রাখাতেই পড়তেই হবে সুরায় ফাতেহা সালাত হয় না এই মতটি নিয়েছেন ইমাম আহমদ ইমাম ইমাম সাহি রহমতুল্লাহ নিয়েছেন এবং এই মঠটির পক্ষে গিয়েছেন ইমাম আহমেদ হামলের একটি মত আছে এখানে কিন্তু তিন নম্বর মঠটি হচ্ছে যে সুরায় ফাতেহা যেখানে ইমাম সাহেব জোর করে জোর শব্দ করে পড়ে সেখানে সুরায় ফাতেহা শুনতে হবে আর যেটা শোনা যায় আর যেটা শোনা যায় না সেখানে পড়তে হবে দুটোর একটা মত থাকতে হবে এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ মাহ এবং ইমাম মাহমাদের মত এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী এই মতটির পক্ষে মোতাহরিন বা পরবর্তী ইমামদের মধ্যে শেখুল ইসলাম মহম্মদ্দিন আব্দুল শেখুল ইসলাম শেখ সাই ইব তাইমিয়া রহমতুল্লাহ আলী গেছেন এবং ইবুল কাইম এবং শেখ ইবন আবদুল হাব এবং এই মতটির পক্ষে গিয়েছেন শেখ শেখ নাসির মোহাম্মদ নাসির উদ্দিন আলবায়নি এবং আব্দুল হাই লখননবী এবং সহ যারা বেশ অনেক তাহকিক করেছেন তারা এই মতটিকে বিশুদ্ধ পেয়েছেন এখন আপনার আপনি যে কোনো একটি আমল করতে পারেন দুই শেষ দুইটার মধ্যে প্রথমটি নয় অর্থাৎ আপনি যদি পড়তে চান তাহলে পড়ার নিয়মটা আপনাকে বলে দিচ্ছি যদি পড়তে চান আপনাকে ইমাম সাথে সাথে পড়তে হবে আগেও না পরেও নয় ইমাম সাহেব বলছেন যেমন আলহামদুলিল্লাহ আব আলমিন আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ আলমদুল্লাহবাহিন আর রহমানুর রহিম আর রহমান রহিম এ বলবেন মালিক এভাবে কিন্তু ইমাম সাহেব যাতে ইমাম সাহেবের পরে দ্বিতীয়বার আবার সুরেফাতে পরে আমিন না বলতে হয় কারণ এটা একটা বেদার চালু হবে কারণ এটা কোনো কোনো যদি এরকম হতো তো অবশ্যই রসুল্লাহ আসলাম কোনো হাদিসে বা সাহাবাহকের কোনো কোনো আমল থেকে আসতো এই জন্য দ্বিতীয়বার আমিন বলে কারণ যেহেতু সুযোগ নেই অর্থ হল দ্বিতীয়বার করা যাবে না ইমামের সাথে সাথে পড়তে হবে নইলে আপনাকে ইমামেরটা শুনতে হবে মনে মনে সেটাকে আওড়াতে হবে মনে মনে রাখবেন কী বলতো ইমএম সাহেব এবং শেষে আমিন বলবেন এবং যখন আপনি আমিন বলবেন তো সুল্লাহ সালাম হাদিসে এসেছে মানুয়া ফাঁকাতা মিন হুতা মালাইকা গোফের আল্লাহ যার আমিন বলাটা মালাইকাদের আমিনের সাথে মিশে যাবে তার তাকে ক্ষমা করে দেওয়া হবে সুতরাং আপনি ইমামের সাথে আমিন বলে যেন আপনি ইমামের সাথে পড়াটাই পড়লেন এটাই হচ্ছে একটি মত এটাকে আমি আমল করি আর ইচ্ছা করলে আপনি সেটা নিতে পারেন আর ইচ্ছা করলে আপনি ওইটাও নিতে পারেন যেটা আগে বলেছি